আজ উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা উদ্বোধনের আরো খবর জানব আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, ইকবাল অনিক ও শাহাদাত নিশাত। আমরা প্রথমে যাব ফখরুলের কাছে, কথা বলবো ফখরুলের সাথে। ফখরুল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর উদ্বোধন সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রিয়াঙ্কা, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আসলে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, হয়তো আজকে দুপুর নাগাদ বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করছে। আপনি জানেন যে এই প্রকল্পটি আসলে 2019 সালের পরেই চালু হয় এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 11.5 কিলোমিটার আজকে চালু হচ্ছে, অর্থাৎ 19.73 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে 11.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ে আজকে চালু হচ্ছে। আপনি জানেন এক্সপ্রেসওয়ে মানেই হচ্ছে যে খুবই দ্রুত গতির সড়ক এবং উড়াল সড়ক এটি, এবং রাজধানীর উপর দিয়ে, এটি রাজধানীর সড়কের উপর দিয়ে এবং যে মেট্রোর উপর দিয়ে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে এসছে। এখানে এটি রাজধানীর বিমানবন্দর থেকে 19.73 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গিয়ে শেষ হবে রাজধানীর কুতুবখালি পর্যন্ত, অর্থাৎ যাত্রাপাড়ি পার হয়ে কুতুবখালিতে গিয়ে শেষ হচ্ছে। তবে আজকে প্রথম ধাপে এটি চালু হতে যাচ্ছে ফার্ম গেট তেজগাঁ এলাকা পর্যন্ত, অর্থাৎ 11.5 কিলোমিটার এই উড়াল দ্রুত গতি সম্পন্ন সড়কটি আজকে চালু করবেন, উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুপুর নাগাদ এটি উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরপরই হয়তো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে কিছু নিয়মকানুন রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের, এটি দিয়ে আসলে কোনো ধরনের মোটরসাইকেল, বাইসাইকেল বা তিন চাকার কোনো যানবাহন চলতে পারবে না, যেহেতু এটি সবচেয়ে দ্রুত গতির উড়াল সড়ক, যার কারণে আসলে এই ধরনের যানবাহন, কিছু কিছু যানবাহনকে আসলে সীমিত করা হয়েছে, এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে এই উড়াল সড়ক ব্যবহার করে রাজধানীর বিমানবন্দর থেকে আজকে যে ফার্ম গেট পর্যন্ত চালু হচ্ছে এখানে আসতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, অর্থাৎ যেখানে বিমানবন্দর থেকে ফার্ম গেট আসতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেখানে সেই দূরত্ব দুটি একই সঙ্গে সময়ও কিন্তু বেঁচে যাবে যারা যাত্রী রয়েছেন এই সড়ক পথের। রাজধানীর মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু কমে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে, যেটি উন্নত বিশ্বে আসলে এই ধরনের দ্রুত গতির উড়াল সড়ক থাকে, এবং সেটি বাংলাদেশ আসলে সে উড়াল সড়কের সুবিধা নিবে। আজকের পর থেকে বাংলাদেশের সড়ক পথের যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে রাজধানীর যারা যেসব যাত্রীরা রয়েছেন, দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এর আগে আপনি জানেন যে বাংলাদেশের আরেকটি মাইল ফলক যে প্রকল্প, সেটি মেট্রো রেল চালু হয়েছিল সীমিত পরিসরে আগারগাঁ পর্যন্ত, এবং সেটি হয়তো এবছরই মতিঝিল পর্যন্ত চালু হবে, অক্টোবরের পরপরই অক্টোবরেই সেটি চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসও একটি নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশের সড়ক পথে, বিশেষ করে রাজধানীর যেসব বাসিন্দা রয়েছেন তাদের জীবনযাত্রাকে আরও বেশি সহজ এবং সুগম করতে, এবং সড়ক চলাচলকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করতে আসলে এই ধরনের এই প্রকল্প আসলে মানুষকে অনেকটা স্বস্তি দিবে রাজধানীবাসীকে। উন্নত বিশ্বে আসলে সবগুলো দেশেই এই ধরনের বহুমুখী যান চলাচল ব্যবস্থা বা সড়ক ব্যবস্থা যুক্ত হয়েছে অনেক আগে থেকে, বাংলাদেশ সেই যুগে প্রবেশ করছে। মেট্রো রেলের পর আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে উদ্বোধন, দীর্ঘদিন ধরে এর কিন্তু কাজ চলে আসছিল, এবং যেটি আসলে আমি বারবার বলছিলাম যে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে দৈর্ঘ্য সর্বমোট 19.73 কিলোমিটার, যেটির বেশিরভাগ অংশই কিন্তু আজকে চালু হতে যাচ্ছে, আর বাকি যে 8 কিলোমিটারের বেশি কিছু অংশ রয়েছে সেটি হয়তো আগামী বছর নাগাদ, এমন একটি ধারণা করা হচ্ছে, সেটি হয়তো কাজ শেষ হতে যাচ্ছে, তখন হয়তো পুরোপুরি চালু হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে 11.5 কিলোমিটার যে সড়কটি রয়েছে ফার্ম গেট পর্যন্ত, এখানে ওঠা নামার যেই র্যাম্পগুলো রয়েছে, সর্বমোট 15টি র্যাম্প, এর মধ্যে 13টি র্যাম্পই কিন্তু আজকে প্রথম দিন থেকেই খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই 11.5 কিলোমিটার সড়ক, উড়াল দ্রুতগতির যে সড়কটি রয়েছে এখানে ওঠা এবং নামার জন্য যাত্রীদের সুবিধার্থে 13টি র্যাম্প কিন্তু খুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বলতে চাই যে এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রীদের বারবারই বলছিলাম যে যে যাত্রা সেটিকে সুগম করছে, এবং এই যাত্রীরা কিন্তু আগামীকাল থেকে হয়তো তারা
এই যান চলাচল যানবাহন নিয়ে চলাচল করতে পারবেন। এবং একটি কথা, 2011 সালে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শুরু হয়, এবং এর যে এখানে কিন্তু টোল দিতে হবে, যারা যাত্রী বা যানবাহন রয়েছেন তাদেরকে কিন্তু টোল দিতে হবে। এখানে সর্বনিম্ন টোল ধরা হয়েছে 80 টাকা, এবং সর্বোচ্চ টোল অর্থাৎ গাড়ি ভেদে সর্বোচ্চ টোল 400 টাকা পর্যন্ত। রাজধানীবাসীর যে যানজট নিরসনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনি জানেন মেট্রো রেলের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ধরনের বহুমুখী সড়ক ব্যবস্থা মানুষের জীবনযাত্রাকে আরও বেশি সহজতর করে এবং যানজট নিরসনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আপনি জানেন ঘনবসতিপূর্ণ এই রাজধানী ঢাকা, এবং প্রায় 2 কোটি মানুষের বসবাস, যার কারণে বহুমুখী সড়ক ব্যবস্থা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। সর্বশেষ নতুন মাত্রা হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করবেন দুপুর নাগাদ। এর পরপরই হয়তো সাধারণ মানুষ উঠতে পারবেন। এর যে রুটটি আসলে সেটি যদি আমি আপনাকে বলি, যে বিমানবন্দর থেকে ফার্ম গেট রুটে 2টি প্রবেশপথ কাওলা ও আর্মি গলফ ক্লাবের সামনে, এবং কুড়িল টোল প্লাজা থেকে যানবাহন উঠতে পারবে এবং নামতে পারবে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, মহাখালী বাস টার্মিনাল এবং ফার্ম গেট ইন্দিরা রোডে। একইভাবে আসলে ফার্ম গেট এবং ফার্ম গেট থেকে বিমানবন্দর যাওয়ার পথে সেটি এই সড়কে ওঠা যাবে, এবং বিজয় সরণি তেজগাঁ এবং বনানীর টোল প্লাজা দিয়ে ওঠা যাবে, একই সঙ্গে ওঠা যাবে। ফার্ম গেট থেকে যেসব যাত্রীরা বা যানবাহন এই ফার্ম গেট থেকে উঠবে বা অর্থাৎ বিমানবন্দর যাওয়ার পথে মানে বিমানবন্দর যাবেন যারা, তারা আসলে ফার্ম গেট থেকে যেমনভাবে উঠতে পারবেন, একই সঙ্গে বিজয় সরণির তেজগাঁ দিয়ে উঠতে পারবেন, একই সঙ্গে বনানীর টোল প্লাজা দিয়ে, এবং তারা নামতে পারবেন মহাখালী বাস টার্মিনাল, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, কুড়িল বিশ্ব রোড এবং বিমানবন্দরের 3rd টার্মিনালে গিয়ে আসলে এটি তারা নেমে যেতে পারবেন। এবং বিমানবন্দর দিয়ে যেসব যাত্রী এবং যানবাহন উঠবে সেগুলো আসলে তারা একই সঙ্গে উঠতে পারবেন কাওলা এবং আর্মি গলফ ক্লাবের সামনে, কুড়িল টোল প্লাজা থেকে তারা উঠতে পারবেন, একই সঙ্গে নামতে পারবেন বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, মহাখালী বাস টার্মিনাল, একই সঙ্গে ফার্ম গেট ইন্দিরা রোডে এসে, অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে রয়েছি ফার্ম গেট ইন্দিরা রোডে, এখানে এসে নামতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে প্রায় 13,000 কোটি টাকারও বেশি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, এবং এখানে বাইসাইকেল, মোটরসাইকেল, থ্রি হুইলার এই ধরনের যানবাহনগুলো অর্থাৎ স্বল্পগতির কোনো যানবাহন কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ব্যবহার করতে পারবে না, এবং প্রত্যেককে আসলে টোলের আওতায় থাকবে, প্রত্যেকটি যানবাহন টোলের আওতায় থাকবে। কিছুক্ষণের মধ্যে আসলে সেই মহেন্দ্রক্ষণ, যে বাংলাদেশের যে প্রথম দ্রুতগতির সড়ক উড়াল সড়ক, সেই উড়াল সড়কে আসলে আজকে দুপুর নাগাদ উদ্বোধন হতে যাচ্ছে। আপনি জানেন এই রাজধানীতে বেশ কিছু ফ্লাইওভার রয়েছে, যেগুলো আসলে বিভিন্ন পয়েন্ট অর্থাৎ যানজটপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোর যানজট এড়ানোর জন্য সেসব ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয়েছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ দ্রুতগতির যে উড়াল সড়ক, এটির কিন্তু যেই বিস্তৃতি অর্থাৎ দৈর্ঘ্য সেটি কিন্তু অনেক বেশি, এবং এটি নিরবচ্ছিন্নভাবে দ্রুতগতির, একই সঙ্গে বিমানবন্দর থেকে খুবই দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, রাজধানীবাসী, তাদের যে ভোগান্তি সে ভোগান্তি অনেকাংশেই কিন্তু কমে আসবে, কারণ ফ্লাইওভারগুলো কিন্তু একেবারেই স্বল্প দূরত্বের কিছু পয়েন্টকে অতিক্রম করার জন্য উপর দিয়ে আসলে যানবাহনগুলোকে পাস করে দেওয়া হয়। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুতগতির এই সড়ক উড়াল সড়কটি আসলে সেটি দীর্ঘ পরিসরে অর্থাৎ খুবই দীর্ঘতম, যার কারণে পুরো রাজধানীবাসী যারা আসলে গাজীপুর কিংবা রাজধানীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বা ইন্টারডিস্ট্রিক্ট যেসব আন্তঃপরিবহনগুলো রয়েছে সেসব পরিবহনগুলো, যারা আসলে চট্টগ্রাম যেতে চান উত্তরবঙ্গ থেকে, সেসব বাসগুলো বা আন্তঃপরিবহনগুলো সেগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে তারা সরাসরি কুতুবখালী নেমে যেতে পারবেন, অর্থাৎ রাজধানীতে আসলে তাদের রাজধানীতে ঢোকার কোনো সুযোগ থাকছে না, যার কারণে রাজধানীর ভেতরের যেসব যানবাহনগুলো রয়েছে, রাজধানীতে যেসব যাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন,
বা যানজটের আশঙ্কা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সব কিছু মিলিয়ে। আর আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের যে মেট্রো রেল সেটিও কিন্তু আগামী অক্টোবরে কিন্তু উদ্বোধন হয়ে যাবে মতিঝিল পর্যন্ত, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি নতুন সংযোজন, মেট্রো রেলের আংশিক অংশ উদ্বোধন হয়ে গিয়েছে, বাকিটা হয়তো পুরোপুরি চালু হয়ে যাবে অক্টোবরে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হয়ে যাবে হয়তো আগামী বছর নাগাদ। অধিকাংশ পথই কিন্তু চালু হয়ে যাচ্ছে আজকে দুপুর নাগাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি উদ্বোধন করবেন, তার উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করছে, দ্রুতগতির উড়াল সড়ক যোগাযোগের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। রাজধানীবাসী তাদের জীবনযাত্রায় চলাচলে খুবই সহজতর হয়ে উঠবে। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন এই বিমানবন্দর থেকে ফার্মগেট আসার পথে মাঝামাঝি, অর্থাৎ তেজগাঁ সেখানে রয়েছেন প্রবেশ মুখে ইকবাল অনিক। আমরা একটু তার কাছে যেতে চাই এবং সেখানকার প্রস্তুতি, তবে আমি একটু প্রস্তুতি নিয়ে একটু তার আগে একটু বলতে চাই যে এখানে একেবারে উদ্বোধনের দিনে এই ধরনের একটি বড় প্রকল্প, তার জন্য যে যত ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি কিন্তু সারা হয়েছে, এবং গত কয়েকদিন ধরে এখানকার যারা নির্মাণের সঙ্গে জড়িত নির্মাণ সংশ্লিষ্ট প্রকৌশলী শ্রমিক যারা রয়েছেন দিন রাত জোরে সোরে পরিশ্রম করে গেছেন। আমরা আসলে বেশ কয়েকটি রিপোর্টের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু ইকবাল অনিকের কাছে যেতে চাই, সেখানকার উদ্বোধনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন, সব কিছু মিলে আসলে তার কাছ থেকে জানতে চাবো। ইকবাল অনিকের কাছে যাচ্ছি, সহকর্মী তেজগাঁয় রয়েছেন তিনি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি আপনি যেমনটি বলছিলেন যে আর অল্প কিছুক্ষণ বা কয়েক ঘন্টার অপেক্ষা, কয়েক ঘন্টা পর কিন্তু সেই রাজধানীবাসীর যুগান্তকারী সড়ক পথের যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। আমরা যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে আছি তেজগাঁ নাখালপাড়া এলাকায়, সেখানে কিন্তু যদি দেখাই যে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে কার্যক্রম, আর কয়েক ঘন্টা পর কিন্তু এটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই অপেক্ষায় কিন্তু রাজধানীবাসীও রয়েছেন। শুধু রাজধানীবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই উড়াল সড়কের দিকে, যেহেতু হচ্ছে বিমানবন্দর থেকে এই রেল লাইনের নিজ উপর দিয়ে এই উড়াল সড়ক চলে গিয়েছে হচ্ছে যাত্রাবাড়ি পর্যন্ত। তো আজকে কিন্তু প্রায় 11.12 কিলোমিটারের মতো সড়ক পথের কিন্তু উদ্বোধন হবে, সেটিতে কিন্তু সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো চলাচলের জন্য। এই যে দীর্ঘ 2011 সাল থেকে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে রাজধানীবাসী বা উত্তরাবাসী কিন্তু এক ধরনের এর অনেক দুর্ভোগ কুড়িয়েছেন, সেই দুর্ভোগের কিন্তু আজকে লাঘব হচ্ছে। এবং বনানী বা উত্তরা থেকে আসতে, বিমানবন্দর থেকে আসতে যে রাজধানীবাসীর যে দুর্ভোগ পথে হতো, আজকে কিন্তু সেই দুর্ভোগের অবসানের দিকে ধাবিত হচ্ছে। আর কয়েক ঘন্টা পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই উড়াল সড়কের উদ্বোধন করবেন, যে পুরাতন যে বাণিজ্য মেলা আছে সেখানে এক সুধী সমাবেশ আছে, সেই সুধী সমাবেশের পর কিন্তু তিনি এটির উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু নতুন একটি যুগান্তকারী সড়ক পথের যে যুগান্তকারী উদ্ভব পরিবর্তন সেটি কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারবো। এই সড়ক কিন্তু আজকে উদ্বোধন হলেও এই সড়ক দিয়ে সাধারণ মানুষ যান চলাচল করতে পারবেন আগামীকাল থেকে, এবং এখানে কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন হচ্ছে দুই চাকার মোটর সাইকেল বা দুই চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে পারবে না, আর তিন চাকার যে যানবাহনগুলো রয়েছে যেমন সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু চলতে পারবে না। আরেকটি বিষয় এখানে রাখা হয়েছে কিন্তু পায়ে হেঁটে মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে পারবে না। এই সড়ক দিয়ে চলাচল করার সময় কিন্তু কেউই হচ্ছে আপনার এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে না, এসব কিছু বিধিনির্দেশনা কিন্তু দেয়া হয়েছে। আর একটু যদি বলে রাখি, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠানামার জন্য রয়েছে কিন্তু 15টি র্যাম্প রয়েছে, এর মধ্যে বনানী মহাখালীতে 2টি র্যাম্প রয়েছে, কিন্তু ওই 2টি আপাতত বন্ধ থাকবে আজকে। আর কিন্তু 13টি র্যাম্প কিন্তু খুলে দেওয়া হবে। আর এই এক্সপ্রেস ওয়েতে কিন্তু চলাচলের জন্য গতিসীমা কিন্তু 60 কিলোমিটার গতিতে গাড়ি চলাচলের একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসে কিন্তু টোলের ব্যবস্থা রয়েছে, টোলগুলো কিন্তু সর্বনিম্ন 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত ও করা হয়েছে, যেমন ফার্মগেট অংশ পর্যন্ত, বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত। এবং সাধারণ মানুষের যে বহুল উচ্ছ্বাসিত যে ভবন, যে মেট্রো রেল, পদ্মা সেতু এসব কিছুর পর কিন্তু হচ্ছে আজকে কিন্তু তারা অপেক্ষা করছেন যে এই রাজধানীতে একটি বহুল প্রতীক্ষিত যে তাদের অপেক্ষা যে যানজটের যে নিরসন হবে। এবং শুধু এতে কিন্তু শুধু যানজট নিরসন হবে না, জীবনযাত্রার মানও কিন্তু মানুষের বেড়ে যাবে, এই জীবনযাত্রার মান বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে কিন্তু মানুষ দ্রুত এক স্থান থেকে এক স্থানে যাতায়াত করতে পারবে। যে দীর্ঘ সময় কিন্তু মানুষকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাটি কিন্তু তাদেরকে আর করতে হবে না এই আজকের পর থেকে।
তো এই যে বিষয়গুলো রয়েছে এবং আর আমরা যদি বলে রাখি বলতে চাই আমরা আমরা কিছু আসার পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে সড়কটির জন্য তারা হচ্ছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের এই অবসর তাদের তাদের হচ্ছে যে বহুল প্রতীক্ষিত যে যানজট তাদের অফিসে যাওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সেটি কিন্তু তাদেরকে আর করতে হবে না কারণ তারা বনানী থেকে এবং এয়ারপোর্ট থেকে তারা উঠবেন এখন সরাসরি এসে এই প্রান্তে যুক্ত হবেন এবং তারা বিভিন্ন তারা হচ্ছে এই যে যানজটের যে বিষয়গুলো অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে রয়েছে মোয়াখালীর প্রান্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক পেছনে এখানে নিচে রেল লাইন এবং উপরে উড়াল সেতু যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঠিক তার পাশেই কিন্তু যে রাজধানীর যে যানজটের যে সড়ক সেই সড়ক বিদ্যমান অর্থাৎ আমরা এমন একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যে এত বেশি ঢাকাকে আসলে ঘনবসতি এলাকা এবং সেক্ষেত্রে যানজটের একটি শহর বলা হয় সেই যানজটের শহরকেই কিন্তু নতুন রূপ দেওয়ার যে উদ্যোগ আমরা সেই উদ্যোগের একটি ফলপ্রসূ হিসেবে কিন্তু আমরা এই দৃশ্যটিকে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা এই কিছুক্ষণ আগেও দেখেছি যে নিচে দিয়ে বিভিন্ন দেশের সাথে যে কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়ে যে রেল লাইন সে রেল লাইন দিয়ে কিন্তু ট্রেনগুলো চলাচল করছে এবং তার পাশে দিয়ে কিন্তু যে বাসগুলো রয়েছে বিভিন্ন গণপরিবহন এখনও কিন্তু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আমার পাশে যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যানজট লেগে আছে আর ঠিক কিছুক্ষণ মুহূর্ত পরে আর মাত্র চার ঘন্টা পরেই যে রাজধানীর যেটি স্বপ্ন বলা ছিল যে স্বপ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু যখন বাস্তবায়িত হবে তারপর থেকে আমরা কিন্তু দেখব যে যানজটের শহর সে যানজটের যে বাসগুলো এখন একটা যানজটের মধ্যে আটকা পড়ে আছে সেগুলো যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলবে তখন কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু অনেকাংশে লাঘব হবে আমরা জানি যে সাধারণত উত্তরা থেকে যখন সাধারণ মানুষজন তাদের অফিস গন্তব্যস্থল থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন যাতায়াত করে তখন সেক্ষেত্রে কিন্তু এই যানজটের কারণে নানান ধরনের ভোগান্তিতে পড়ে বিশেষ করে আমি যদি রোগীদের কথা বলি তারা কিন্তু হাসপাতালে যেতেও নানান ধরনের সমস্যা হয় হয়তো অনেকে ইমার্জেন্সি যে কোনো জায়গায় যখন হাসপাতালে যাবে তখন সেক্ষেত্রে সড়কেও মৃত্যু ঘটে এমনও অনেক ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রীর এটি একটি অভিনব উদ্যোগ বলা চলে আমরা দেখেছি যে রাজধানীতে একের পর এক যে যোগাযোগ খাতে সড়কের খাতে কিন্তু ব্যাপক উন্নয়ন আমরা লক্ষ্য করতে পারছি তারই উদাহরণ হিসেবে কিছুদিন আগেও মেট্রো রেল উদ্বোধন হয়েছে যেটি আগামী অক্টোবরের মধ্যে কমলাপুর পর্যন্ত হয়ে যাবে দিয়াবাড়ি থেকে এবং তারপরেই এখন আজকের যে সাক্ষী সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি তিনটায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের অপেক্ষায় যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি কিছুক্ষণ পরপরই প্রশাসনের লোকজন কিন্তু তারা এই সড়কটি উড়াল সড়কটি কিন্তু তারা পরিদর্শন করছেন এবং তারা দেখছেন এবং যাতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা এবং সেই বিষয়গুলো দেখছেন আমি যদি একটু জানিয়ে রাখি যে তিনটাই প্রধানমন্ত্রী তিনি এটির উদ্বোধন করবেন এবং নিজেই তিনি এখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে সেই এক্সপ্রেসওয়ের মাধ্যমে কিন্তু তিনি টোল পরিদর্শন টোল দিয়ে কিন্তু তিনি যে সাবেক পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে তিনি এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন এই ছিল এইখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর নিশাত ধন্যবাদ আপনাকে এবং অনেক ফখরুল দুজনকে ধন্যবাদ জানাতে চাই দর্শক এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন ফখরুল ইসলাম ইকবাল অনিক এবং শাহাদাত নিশাত তারা জানাচ্ছিলেন সেই উদ্বোধন সম্পর্কে বিস্তারিত